দেখছেন খবরের দর্পণ আর আপনাদের সাথে আমি আছি দীপান্বিতা। লকডাউনের মধ্যে মেদিনীপুরে আটকে পড়া নদিয়ার 15 জন শ্রমিককে তাদের নিজেদের বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য মহাশয়ের সৌজন্যে। প্রতিবছর বিলকুমারী গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু মানুষ ট্রাক্টর নিয়ে বিভিন্ন জেলায় কাজের উদ্দেশ্যে যান। এবছরও শ্যামল দাস নামে এক ঠিকাদারের মাধ্যমে নাকাশিপাড়া থানার বিলকুমারীর কালীবাস গ্রামের ব্রজেন সরকার, কমল সরকার, রিকু মল্লিক, নারায়ণ সাতুর ও অমিত মজুমদার সহ 15 জনের একটি দল লকডাউনের আগে 10টি ট্রাক্টর নিয়ে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার বেলুরিয়া গ্রামে কাজে যান। কিন্তু করোনা রোধে দেশজুড়ে লকডাউন শুরু হওয়ায় তারা আটকে পড়েন, ফলে কিছুদিনের মধ্যেই তাদের সঞ্চিত টাকা শেষ হয়ে যায়, খেতে না পাওয়ার মতো অবস্থা হয় তাদের। এদিকে ঠিকাদারের দেওয়া ঘরে আটকে থাকা ও তাদের না খেতে পাওয়ার খবর পৌঁছে যায় এলাকার বেশ কয়েকজন শিক্ষকের কাছে। শিক্ষকরা শেষ পর্যন্ত বিষয়টি প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যকে জানান। মানিকবাবু বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেন ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্রকে বিষয়টি অবহিত করলে তিনি অবরুদ্ধ মানুষগুলির জন্য দ্রুত ত্রাণের ব্যবস্থা করেন এবং তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বাড়ি ফিরে ব্রজেন সরকার, নারায়ণ সাতু, রিকু মল্লিকরা মানিকবাবুর প্রশংসা করে বলেন, ওনার জন্যই আজ আমরা বাড়ি ফিরতে পেরেছি, আমরা খুব খুশি। আমরা আপনার নাম? আমার নাম কমল সরকার, বাড়ি কালীবাস। বলুন কি সমস্যা হয়েছিল ওখানে আপনারা? পশ্চিম মেদিনীপুর আমরা ট্রাক্টর নিয়ে কাজ করতে যাই, কাজ করতে গিয়ে লকডাউনের জন্য আটকা পড়ে যাই। আটকা পড়ে যাওয়ার পরে আমাদের খাবার দাবার থাকে না, সে আমার বাবাকে এবং কাকাকে পাঠাই চন্দ্রনাথ মহাশয়ের বাড়িতে। তার দ্বারাই তিনি যোগাযোগ করে মানিকবাবুর সঙ্গে কথা বলে পশ্চিম মেদিনীপুরের জলমন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী, পুলিশ প্রশাসন সমস্ত দিকে কথাবার্তা বলে আমাদের খাবার দাবার ব্যবস্থা করেছেন, যথেষ্ট ব্যবস্থা করেছেন এবং আমাদের ঘরে ফেরার জন্য দরখাস্ত লিখে ঘরে নিয়ে এসছেন। সত্যি মানিকবাবুর তুলনা হয় না। তোমাদের কোনো অত্যাচার হয়েছিল? দিলীপ ঘোষের এরিয়া কোনো স্থানীয় লোকজন কোনো অত্যাচার করেছিল? হ্যাঁ, আমাদের মানে বাইরে ঠিকঠাক মতন আমরা যেতে পারিনি লকডাউন। হ্যাঁ, লকডাউনের জন্য সবচেয়ে এক জায়গায় থাকতে হতো বসে। তোমরা সকলে খুশি তো? মানিক ভট্টাচার্য মহাশয়, আজ আমরা খুব খুশি। আমার নাম সুপ্রিয়া বর্মন, আমি একজন শিক্ষিকা, তো কালীগঞ্জ গ্রামেই আমার বাড়ি। আচ্ছা, এই যে 14-15 যে ট্রাক্টর মানিকবাবু ফিরিয়ে এনেছেন, আপনি এতে কতটা খুশি? খুব খুশি, মানে এখানে একজন ব্লক সদস্য চন্দ্রনাথ বর্মন, ওনার যে গাড়ির ডাক্তার ওদের বাড়ির লোক ওনার কাছে আসে, প্রত্যেকটা নেতা মন্ত্রী সমস্ত ওদের খোঁজ নিয়েছে। মানিকবাবু নিজে ফোন করেছেন বারবারে, আবার 3টে পর্যন্ত উনি জেগে থেকে ওদের ফোনে খোঁজ খবর নিয়েছেন। তো একটা সাধারণ মানিকবাবুর কাছে সুপারিশ করার জন্যে কোনো MLA মন্ত্রী লাগেনি, একটা সাধারণ উনি একটা ব্লক সদস্য হলেও চন্দ্রনাথ বর্মন, কিন্তু উনি একটা হোয়াটসঅ্যাপে ওনার কাছে পাঠিয়ে দিয়ে এদের জন্যে সাহায্য চেয়েছে, কিন্তু সেই সাহায্যটা উনি করেছেন সাধারণ মানুষের কথায়। উনি আমাদের কাছে ভগবান তুল্য, ওনার মতো ব্যক্তিত্ব আমরা চাই, খুব খুশি আমরা, গ্রামের লোক খুশি। বলুন, চন্দ্রনাথ বর্মন, মানিকবাবু আমাদের কাছে সত্যি দেবতা তুল্য, ভগবান তুল্য। এই যে গরিব মানুষ যারা ট্রাক্টর নিয়ে ওখানে পড়েছিল তাদের সমস্ত রকমের ব্যবস্থা উনি করেছেন, খাওয়া দাওয়া থেকে মন্ত্রী MLA যেখানে যার প্রয়োজন, পুলিশ প্রশাসন থেকে BDO DM থেকে শুরু করে, যা যাতে ওরা সম্পূর্ণ খুশি হয় বা সমস্ত ব্যবস্থাটা ওরা মানে করেছে। এবং সেখান থেকে যে নদিয়াতে মানে মেদিনীপুর থেকে পাঠিয়েছে, এলাকার লোক, সারা কালীবাসের লোক খুশি। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।